হ্যালো বন্ধুরা, আমি রিমা। রিমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি তৈরি করব নিমকি। নিমকি তৈরি করার জন্য আমি এখানে এই কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা তোমরা স্বাদ অনুসারে দেবে। যেহেতু নিমকি, সেজন্য নুনটা একটু বেশি দিলেই ভালো লাগে। নিয়েছি চিনি, এখানে 1 টেবিল চামচ চিনি আছে। 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, 3 টেবিল চামচ তেল আছে। আমি এখানে সাদা তেল নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দিচ্ছি, কালো জিরাটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে ময়ান দিতে হবে। আমি 2 মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছি। দেখো, যখন মুঠো করছি তখন এরকম শক্ত একটা গোল মতো হয়ে যাচ্ছে। এরকম যখন হবে তখনই বুঝবে যে ঠিকঠাকভাবে ময়ানটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখব। আমি ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি, এরকম ধরনের। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, তাতে যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা ভালোভাবে গলে যাবে এবং ময়দাটাও আরও নরম হবে। আমি 10 মিনিট মতো রেখেছিলাম, ময়দাটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। আমি 1টা লেচি নিয়েছি, তার মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে দেব। বেলে নেব। তেলের পরিবর্তে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো, তবে ময়দা যদি ব্যবহার করো তাহলে তেলটা খারাপ হয়ে যাবে। সেই জন্য তেল ব্যবহার করা, বা যদি তেল ছাড়া এমনি করা যায় তাতেও করা যেতে পারে। আমি রুটিটা তৈরি করে নিয়েছি এরকম মোটা করে। এবার আমি নিমকিগুলো তৈরি করে নেব। তোমরা এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারো। আমি নিমকিগুলোকে কেটে নিয়েছি, এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আমি অনেকটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে নিমকিগুলো দিয়ে ভেজে নেব এবং চুলার আগুনটাকে আমি লোতে করে রাখব। নিমকিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। নিমকিগুলোর মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আমি এবার এই নিমকিগুলোকে তুলে নেব। আমি রুটিটা পাতলা করে বেঁধেছিলাম, সেই জন্য দেখো সব নিমকিগুলোই কি সুন্দর ফুলেছে। এরকমভাবেই আমি সব নিমকিগুলো ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আমার নিমকিগুলো তৈরি হয়ে গেছে। দেখো নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি যেমনভাবে করেছি তেমনভাবে যদি তোমরা করো, তাহলে তোমরাও আমার মতো এরকম পারফেক্ট নিমকি তৈরি করতে পারবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।